देवी दुर्गा कैलाशे पाड़ी दिए किन्तु बांगालीर उत्सवेर मेजाज थाके अटूट कारण तारपरेई हय लक्ष्मीर आराधना। धन सम्पत्तिर देवी लक्ष्मी हलेन सबार प्रिय। आमरा जानी बांगालीर बारो मासे तेरो पार्वण। बुधवार सन्ध्यार पर थेकेई कोजागरी लक्ष्मी पुजो आर एई लक्ष्मी पुजो घिरे व्यस्त प्रतिटि घरे घरे। आगे धनदेवता मा लक्ष्मीर पुजोते आतप चाल ओ गुड़ो आर খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া হতো প্রতিটি বাড়িতে বাড়িতে, কিন্তু বর্তমানে সেই গ্রাম বাংলার আলপনা সেভাবে আর দেখা যায় না, যার কারণ এখন বাজারে বাজারে প্লাস্টিকের কৃত্রিম আলপনা কদর বেড়াচ্ছে। মানুষের হাতে এখন সময় অনেকটা সংকীর্ণ, যার কারণে আগের মতো আর আতপচালের গুঁড়ো ও খড়ি মাটি দিয়ে আলপনা আর সেভাবে দেখতে পাওয়া যায় না গ্রাম বাংলার ঘরে ঘরে। এখন বাড়িতে বাড়িতে কৃত্রিম আলপনা নিয়ে যেতে দেখা যাচ্ছে বেশিরভাগ পরিবারের লোকেদের। লক্ষ্মী পুজোর আগেই দেখা যাচ্ছে বাজারে বাজারে আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ থেকে শুরু করে বিভিন্ন কালারের কৃত্রিম আলপনার শিকার। এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জের বিভিন্ন দোকানগুলিতে। তবে পুজো যেমনভাবেই হোক না কেন, লক্ষ্মী পুজোর অপরিহার্য অঙ্গ হলো লক্ষ্মী পুজোর আলপনা। কৃত্রিম আলপনা দিয়েই মানুষ চটজলদি স্টিকার দেওয়া আলপনা দিয়েই কাজ সেরে নিচ্ছে সবাই। দাদা আপনার নাম? আমার নাম সুব্রত কুণ্ডু। কিসের দোকান আপনার? দশের উন্নত দোকান। এখন দেখা যাচ্ছে স্টিকার, প্লাস্টিক স্টিকার বিক্রি হচ্ছে কেন? এখন প্লাস্টিকের স্টিকার বিক্রি হচ্ছে এই কারণে কি অনেকে টাইমের অভাব, ওই জন্য প্লাস্টিক আলপনাদার দিয়ে নাই, সময় নাই বা কেউ কেউ পারে না, এই জন্য আমি স্টিকারের চাহিদাটা বেশি। কোন সময়টা বেশি বিক্রি হয়? এই লক্ষ্মী পুজোর টাইমটা স্টিকারটা বেশি বিক্রি হয়। লক্ষ্মী পুজোর সাদা রঙিন সব ধরনের কি পাওয়া যায় স্টিকারের মধ্যে? যে স্টিকারের মধ্যে সব রকম লক্ষ্মীর পা, তারপর ধানের শীষ, পদ্মফুল, ওয়েলকাম, সব রকম লিখাই পাওয়া যায়। বাড়িতে আর আলপনা করতে হবে? বাড়িতে আর আলপনা করতে হয় না। এগুলো কী ধরে বিক্রি হয়? এগুলো 5 টাকা 10 টাকা সব রকম দামে বিক্রি হয়। যেমন বেচা কেনা হচ্ছে? ভালো হচ্ছে, কারণ